প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি তার সমসাময়িক নায়কদের কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি নাকি কখনোই চাইতেন না তার থেকে বেশি কেউ সফল হোক। টলিউডে এত বছরের সফল ক্যারিয়ারে বারবারই এমন প্রশ্ন উঠেছে তাকে নিয়ে। বিশেষত অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন করে অভিযোগ উঠেছিল প্রসেনজিতের জন্যই নাকি সফল হতে পারেননি অভিনেতা। এত কথা এত বিতর্কের মাঝেও চুপ থেকেছেন বোম্বাদা নিজে, কোনো মন্তব্যই করেননি এ বিষয়ে। এবার এ নিয়ে মুখ খুললেন নায়ক। প্রসেনজিতের কথায়, অভিষেক আমার খুব ভালো বন্ধু ছিল, প্রচুর কাজ করেছি একসঙ্গে, ওর চলে যাওয়া আমার কাছে খুবই দুঃখের, ভাবতেও পারিনি, ভাবতে চাইও না। তাপসের চলে যাওয়া একই রকম বেদনার, আমি চাই ওর পরিবার ভালো থাকুক। তার দিকে আঙুল ওঠার পরেও চুপ থেকেছেন টলিউডের ইন্ডাস্ট্রি। কেন? প্রসেনজিতের কথায়, আমি এই বিষয়ে কিছুই বলতে চাইনি। ইতিহাস বলে একটা বিষয় আছে, সত্যিগুলো তো আর বদলে যাবে না, যারা হিসেব করায় তারা ঠিক করে নেবে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।